নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এখন আমরা আছি বিহারীনাথ পাহাড়ে। বিহারীনাথ পাহাড় ও মন্দির নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, তোমরা যারা আমার ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে চলে যাও, ওখানে আমি লিংক দিয়ে দিয়েছি, অবশ্যই একবার চেক করে নিও। মন্দির ঘুরতে ঘুরতেই বেজে গেল বেলা একটা, আর এখন তো আমাদের খুব জোর খিদেও পেয়ে গেছে, তো সেই জন্য আমরা বাড়ি থেকে বেরোনোর আগে দেখেছিলাম বিহারীনাথে ভালো রেস্টুরেন্ট কী আছে। তো সবাই সাজেস্ট করেছিল বিহারীনাথ ইকো ট্যুরিজম, সেই মতো আমরাও চলে এলাম এখানে। এখানে এসে সব থেকে বেশি ভালো লাগলো এই রিসর্টের ভিউটা, চারদিক শুধু সবুজ আর সবুজ, তার সাথে আছে পাহাড়ও। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো, কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ। গাড়ি পার্কিংয়ের জন্য এখানে আলাদা জায়গা করা আছে, চলুন এখন আমাদের গাড়িটা একটু পার্কিং করে নিই। যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা চাইলে এই রিসর্টটা বুকিং করতে পারেন। তো কালকে এই রিসেন্ট একটা বিয়ে বাড়ি গেছে, আমরা জিজ্ঞাসা করলাম যে এগুলো কী জন্য কাজ হচ্ছে, তো কালকে বিয়ে বাড়ি ছিল তো সেই জন্য সব খোলা হচ্ছে, কারণ বিয়ে বাড়ি হয়ে গেছে। এইখানটা খুব ফাঁকা ফাঁকা, মানে বিহারীনাথের যে জায়গাটা, তো আপনাদের একদিন বা দুদিন ভালো লাগবে, এর বেশি কিন্তু একদমই ভালো লাগবে না। আপনারা যারা চাইছেন একদিন বা দুদিনের ছুটিতে একটু ফাঁকা কোনো জায়গা থেকে নিরিবিলিতে ঘুরে আসতে, তারা কিন্তু অবশ্যই এই বিহারীনাথ পাহাড় এবং মন্দিরে অবশ্যই ঘুরে যেতে পারে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখছেন এখন দিনের বেলা, তাতেও কত সুন্দর লাগছে, তাহলে ভাবুন রাত্রেবেলা কত সুন্দর লাগবে। আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তো সেই জন্য আমরা রাতে আজকে থাকবো না, আমরা বিকালেই ব্যাক করে যাব আবার বাড়ির পথে। চলুন আপনাদেরকে পুরো রিসর্টটা একবার আমি ঘুরিয়ে দেখাই। এই রিসর্টে সব থেকে ভালো জিনিস যেটা আমার ভালো লেগেছে, রিসর্টের ঠিক উপরে আপনারা পাহাড় দেখতে পাবেন, সবুজে ঘেরা পাহাড়, চারদিক শুধু সবুজ আর সবুজ। তবে এখানে থাকার জন্য যে রুমের ভাড়া সেটা কিন্তু একটু বেশি, যেমন ধরুন এখন চলছে ভাড়া 3500 থেকে 3000 টাকার মধ্যে আপনি মোটামুটি ভালো রুমই পেয়ে যাবেন। তো এটা কিন্তু শুধুমাত্র থাকবার জন্য, খাওয়া দাওয়ার জন্য কিন্তু আপনাকে আলাদা টাকা পে করতে হবে। আসলে বুঝতেই পাচ্ছেন এরকম ফাঁকা জায়গায় একটা এত ভালো রিসর্ট একটু কস্টলি তো হবেই। নর্মালি কিন্তু এখনকার তুলনায় শীতকালে রুমের যে রেন্ট সেটা কিন্তু বেশি হয়। চলুন তাহলে এরপর ভিতরে যাওয়া যাক, অনেক তো ঘোরাঘুরি হলো, এরপরে যাই রেস্টুরেন্টে, দেখি ওখানে যে কি কি খাবার পাওয়া যায়। খাবার রিভিউ তো মোটামুটি গুগলে ভালোই ছিল, এখন দেখি নিজের চোখে খাবারের টেস্ট কেমন। আসুন তবে, এখানে দেখুন লেখা আছে ফ্যামিলি রেস্টুরেন্ট, চলে চলুন আমাদের সাথে ভিতরে। তো এখন আমরা ভিতরে ঢুকে গেছি, আর এখানে কিন্তু লোকজন খুব কম থাকে, তো সেই জন্য এত বড় রুমে কিন্তু সব এসি কুলার সমস্ত কিছু বন্ধ, শুধুমাত্র যারা স্টাফ ছিল তাদের জন্য একটা ফ্যান চলছিল। তো আমরা যেই বললাম যে দাদা আগে এসিগুলো অন করে দিন, ওই শীতকালের দিকেই এই সমস্ত রেস্টুরেন্ট বেশি চালু থাকে, কারণ এগুলো কিন্তু ভীষণ ভালো পিকনিক স্পট। এখন আমরা খাবার দাবার যা যা খাবো সেই সমস্ত কিছু অর্ডার করে দিয়েছি, আর আমাদেরকে অর্ডার দেওয়ার আগেই বলে দিল যে একটুখানি টাইম লাগবে অর্ডারটা তৈরি হতে, কারণ এদের এখানে সমস্ত কিছু রেডি থাকে না, কারণ এখানে লোক সংখ্যা অনেকটাই কম, তো যারা হয়তো ঘুরতে আসে তারা আগে থেকে অর্ডার দিয়ে রাখে, তো সেই জন্য তাদের মানে পার্টিকুলার কিছু লোকেরই রান্না করা থাকে। তো আমরা তো কোনো কিছু ইনফরমেশন না দিয়ে হঠাৎ করেই চলে এসেছি এখানে ঘুরতে, তো সেই জন্য আমাদের খাবারটা আসতে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতন টাইম লাগলো। এরপরে আসি বিহারীনাথ ইকো ট্যুরিজমের মেনু কার্ডে, চলুন আপনাদেরকেও একবার মেনু কার্ডটা শেয়ার করে দিই।
তো এই হলো এখানকার মেনু কার্ড, এখানকার সমস্ত কিছু খাবার এবং তার দাম আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসেছে, তো এখন আমরা খাবার দাবার খাবো, কারণ ভীষণ জোর সবারই খিদে লেগেছে। তো এখানে আমরা নিয়েছিলাম এক প্লেট মিক্সড ফ্রাইড রাইস, তো অন্যান্য জায়গার তুলনায় এখানে পরিমাণটা খুবই কম। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি, খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর খাবারের রিভিউ দেবো যে এখানকার যে খাবারের এত দাম তো সেই দামের তুলনায় টেস্ট কেমন। চলুন আগে তাহলে খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে চলে আসি ফুড রিভিউ নিয়ে। তো এখানকার প্রত্যেকটা খাবারের টেস্ট খুব সুন্দর। খাবার দাবার হয়ে গেছে, এরপর আমরা নিয়ে নেব একটা করে আইসক্রিম। তো এখানে আইসক্রিমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমুলের ছিল না ঠিকই, কিন্তু এই যে আইসক্রিমটা খাচ্ছি সেটা টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এখানে বাঙালি খাবারই বলো আর চাইনিজই বলো না কেন, প্রত্যেকটা খাবার দারুণ ছিল, জাস্ট দারুণ ছিল। অ্যাট লাস্ট চলে এসেছে টুথপিক, এটা ভীষণ দরকার একটা জিনিস। এখানে আছে ভাজা মৌরি, আর এখানে দিয়েছে কাঁচা মৌরি, আর ওখানে যে চিনি বা মিছি টাইপের যেটা দেয় সেটা। তো চলুন, সব শেষ হয়ে গেল, ঘোরা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, এরপর এখান থেকে বেরোনো যাক। আমরা যাচ্ছি পার্কের দিকে। ওই দেখুন, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বিহারীনাথ পাহাড়, আর এই গলি দিকে গেলেই হচ্ছে পার্কটা। চলুন তাহলে দেখা যাক এখন খোলা আছে না নেই, কারণ এখানে লোক সংখ্যা খুবই কম থাকে। দুঃখের বিষয় হলো এখন পার্ক বন্ধ, আর পার্কে এন্ট্রি করার জন্য ওই 5 টাকা কি 10 টাকা এরকম করে একটা টিকিট কেটে তবে পার্কের ভিতরে ঢুকতে পারবো। তো পার্ক তো এখন বন্ধ, তাহলে এখন আর কিছু করার নেই, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আশা করব আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলে হেল্পফুল হবে। তো যারা বিহারীনাথে আসবে ভাবছো, অবশ্যই তারা আসার আগে আমার এই ভিডিওটা দেখে নিও, তোমাদের অনেক হেল্প হবে। আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর আমার এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। তো এখনকার মতো বাই বাই।